আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ফ্রিতে আমি প্রায় দুইটা ইথেরিয়ামের মতো পেয়ে গেছি যদি ডলারের কথা বলি তাহলে দেখা যায় প্রায় সাতশো ডলারের উপরে ওকে তো সম্পূর্ণ ফ্রিতে বলে ভুল হবে প্রায় আমার মোটামুটি একটু একটু ইথেরিয়াম ট্রানজিশন ফ্রি দিতে হয়েছে তো ফ্রিটা দেওয়ার পরে আমি এটা পেয়েছি তো আপনারা কীভাবে পেতে পারেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো দেন আপনার লাখটা আপনি ট্রাই করে দেখতে পারেন যদি লাখ ভালো থাকে তাহলে ভালো কিছু পেতে পারেন ওকে তো যাই হোক আজকের এই ভিডিওটাতে আমি রিকোয়েস্ট করব যা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি সম্পূর্ণ ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে আপনার অনেকটা উপকার হবে কেননা আজকের এই ভিডিওতে আরেকটা অফারের সাথে পরিচয় করে দেব। যে অফার থেকে আপনি একশো বিশ টাকা থেকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আর এত বড় আশ্বাস আমি আপনাদেরকে দিচ্ছি না সামান্য পরিমাণে বলি জাস্ট একশো টাকা থেকে দেখা যায় আপনি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন কেন আমি এর আগে আজকে যে অফারটা শেয়ার করতে যাচ্ছি এই অফারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখান থেকে আমি দুইটা অফার শেয়ার করেছিলাম দুটো থেকে আমি পেমেন্ট পেয়েছি টোটালি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডলারের মতো ওকে সো যারা জয়েন করেছিলেন আমার সাথে কিংবা যে কোনো ভিডিও দেখে যে কারো ভিডিও দেখে যারা জয়েন করেছিলেন প্রত্যেকে কিন্তু পেমেন্ট পেয়েছিলেন ওকে তো যাই হোক আজকে নতুন আরেকটা অফার চলে আসছে এই অফারটিতে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে ভালো একটা ইনকাম করার সুযোগ পাবেন আর এরকম অফারগুলো হান্ড্রেড পার্সেন্ট রেজিট হয়ে থাকে কখনো মানে কম দেওয়ার কথা কিংবা কম বেশি দেওয়ার কথা বলে কম দেয় না এরকম টাইপের কোনো কিছুই না আপনাকে যা দেওয়ার কথা তাই আপনি পাবেন যেটা আপনি অর্জন করতে পারবেন ঠিক আছে সো যাই হোক সব মিলে ভিডিওটা অনেকটা লং হবে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর ফার্স্ট অফ যেটা বলেছিলাম সেটা হচ্ছে দুইটা ইথেরামের মতো সম্পূর্ণ ফ্রিতে আমি পেয়ে গেছি অবশ্যই প্রুফ আমি দিয়ে দিব প্রুফও দেখাবো দেখাবো রকম সমস্যা নেই তো একটু ভিডিওটা কষ্ট করে কন্টিনিউ করতে হবে আর এইটা আমি ভিডিওর মাঝখান দিয়ে কিংবা শেষের দিকে দেখিয়ে দেবো ঠিক আছে সো ফার্স্ট অফ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অফারটা শেয়ার করবো সেটাতে আপনি কীভাবে অংশগ্রহণ করবেন ঠিক আছে সো অফারটাতে অংশগ্রহণ করার জন্য আমি একটু জেটলি আলোচনা করবো আর এই অফারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মোটামুটি আমি বেশ কয়েকদিন আগে আমি যদি একটু এদিকে দেখায় দিই এই যে এখানে একবার শেয়ার করেছিলাম আর অফারটি সবাই অবগত আসেন কিংবা বুঝতে পারতেছেন আমার কথা শুনে এটা হচ্ছে সল টোকেন ওকে তো সল টোকেনের আরেকটা নতুন অফার চলে আসছে ইতিমধ্যে আমরা কিন্তু দুইটা অফারে জয়েন করেছিলাম দুইটা অফার থেকে কিন্তু আমি প্রায় পঁয়তাল্লিশ ডলার মতো ইনকাম করেছিলাম আর আমার রেভারে জয়েন হয়ে অনেকে দেখা গেছে প্রায় দুইশো তিনশো পাঁচশো সাতশো ডলার পর্যন্ত ইনকাম করেছে আমাকে প্রুফ দিয়েছিল তারা প্রায় পঞ্চাশটার মতো সল টোকেন করে পেয়েছিল ওকে তো যাই হোক আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা ফুল কন্টিনিউ করে জয়েন করার জন্য আর এটার ফুল ডিটেলটা আমি একটু ভেঙে বলি তাহলে হয়তো ক্লিয়ার হবেন এই টোকেনটা প্রথমে লিস্টেড হয়েছিল বিনান্সে তখন একটা অফার দিয়েছিল তখন অনেকেই অনেক ডলার পর্যন্ত ইনকাম করেছিল দেন পরবর্তীতে আরেকটা অফার দিয়েছিল অফার দিয়েছিল সেটা হচ্ছে আপনার গেট ডো টু ওকে সো গেট ওটাও এক্সচেঞ্জের আর কি দিয়েছিলো তো তারা যেই এক্সচেঞ্জারে লিস্টেড করায় দেন সেই এক্সচেঞ্জের অফারগুলো দিয়ে থাকে ঠিক আছে তো গেট থেকে মোটামুটি অনেকে ভালো একটা ইনকাম করতে পেরেছে দেন পরবর্তীতে লিস্টেড করাইলো এলো অ্যাপটিএক্স এক্সচেঞ্জারে সো সেখান থেকে মোটামুটি অনেকে ভালো একটা ইনকাম করতে পেরেছে তো সার্বর দেখা গেছে আপনার বিঠামে তো বিঠামে বিথামে লিস্টেড করানো আগে আরেক জায়গায় লিস্টেড করা ছিল সেটা হচ্ছে এমএক্সিতে সো এমএক্সিতে লিস্টেড করা ছিল তো সেখানে আমি ইমেলটা সাবমিট দিয়েছিলাম বাট সবগুলো টাস্ক কমপ্লিট করে তারপর আমি এখান থেকে প্রায় এক ডলারের কাছাকাছি আর কি পেয়েছিলাম এম থেকে দেন তার পরবর্তীতে বিঠাম গ্লোবালে লিস্টেড করাইলো সেখান থেকে আমি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডলার মতো পেয়েছিলাম ঠিক আছে দেন সর্বশেষে যেটা ছিল সেটা হচ্ছে বিট ম্যাক্স এক্সচেঞ্জারে লিস্টেড করা ছিল সেখান থেকেও বাইশ ডলার মতো পেমেন্ট পেয়েছি সো এখনকার যেটা রয়েছে এখন নতুন আরেকটা এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে নতুন এক্সচেঞ্জার না জাস্ট নতুন করে লিস্টেড হতে যাচ্ছে সেখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আগের মতোই সিস্টেম কিংবা প্রসেসগুলো একই রকম ঠিক আছে তা আমি রিকোয়েস্ট করবো জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজগুলো এটুজেটলি বুঝে করেন আর কাজগুলো বুঝে যদি কাজগুলো না করেন তাহলে যদি পেমেন্ট না পান তাহলে আমাকে বলতে পারবেন না যে আমি কেন পেমেন্ট পাই নাই ওকে সো ভিডিওটা দেখে আপনি যদি কাজগুলো করেন তাহলে এখানে নাইনটি পেমেন্ট পাওয়ার চান্স রয়েছে তো সল টোকেনের এর দিয়ে আমি একটু ইয়াটা দেখাই দিই যে এটার ফুল নেম হচ্ছে সলোনা শর্ট নেম হচ্ছে সল ওকে সো এখানে যদি আমি ক্লিক করি তো এটা ল্যাঙ্কিংটা এখানে দেখেন আপনার একানব্বই আছে ঠিক আছে সো বর্তমান যেটা প্রাইস রয়েছে প্রায় দুই ডলার তিরানব্বই সেন্ট এটা কিন্তু চার ডলার পাঁচ ডলার পর্যন্ত চলে যায় দেন আমি যদি একটু নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পর আমি যদি একটু দেখাই এখানে মার্কেটটা তাহলে হয়তো একটু বুঝতে পারবেন আসলে আমি সত্য বললাম না মিথ্যে বললাম তো এখানে মার্কেটে ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো এক্সচেঞ্জারের লিস্টেড আছে সেটা আপনারা নিজেরাই দেখে নেন ঠিক আছে বেশ কয়েকটা এক্সচেঞ্জের লিস্টেড আছে যেগুলো কিনা মানে টপ টপ এক্সচেঞ্জারগুলোতে আর কি লিস্টেড আছে ওকে সো বুঝতেই পারতেছেন আর এখানে টোটাল যে আমাদেরকে আমাদেরকে গি ওয়েটা দিচ্ছে কিংবা গিফট দিচ্ছে সেটা হচ্ছে প্রায় বিশ হাজারের মতো সল টোকেন ঠিক আছে সো বিশ হাজার সল টোকেনের বর্তমানে প্রায় ছাপ্পান্ন হাজার ছয়শো ডলারের মতো সামথিং আর কি সো এটা প্রাইসটা মাঝে মাঝে ওঠানামা করে তো দেখা যায় কখনো ষাট হাজার ডলার পর্যন্ত চলে যায় ঠিক আছে সো যাই হোক আমি এইটু আলোচনা করি তো অফারটা কিংবা এইটা গি আমি শেয়ার করেছি টেলিগ্রামে সকালের দিকে দেন এখন আমি ইউটিউবে ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি জয়েন করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন ওকে সো কোনো রকম কে প্রয়োজন নাই তো প্রথমে আপনার যেটা করতে হবে এখানে ওকে এক্সচেঞ্জারে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন আর লিঙ্কগুলো আমি ভিডিও ডেকসিক্স নামক দিয়ে দেব তবে এখানে আসলে আপনার বেটার হবে আমি ইয়ার লিঙ্কটাই দিয়ে দেবো আপনার পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো তো যাই হোক আপনি প্রথমে কি করবেন ওকে এক্সচেঞ্জের একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি সো অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা দেখা এখানে এই যে লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম চলে আসবে এখানে ফোন এবং কি আপনার ইমেলের অপশন পাবেন সো সবাই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি লাস্ট একটা অ্যাডারে দিয়ে দিবেন তাহলে পাসওয়ার্ডটা নেবে দেন একই পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই কনফার্ম পাসওয়ার্ডটা নিচে দিবেন আর এখানে যে ইমেলটা দিয়েছেন এখানে দেখতে পারবেন এই যে গেট কোড এটা ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করবেন একটা ক্যাপচার দিবে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন দেন আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ওকে তো এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পর আমরা জাস্ট প্রথম ধাপটা কমপ্লিট করলাম এখন দুই নাম্বারে যেটা আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি সো এখানে যেটা আছে ইয়ারডপ লিঙ্ক ইয়ারডপ পেস ওকে সো এখানে একটা ক্লিক করবেন তারপর ওপেন তো আমি পোস্টাল লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন উৎস দিয়ে দেবো তো এখানে আপনার লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন মাঝখানে তো এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন ওকে এক্স প্লাস সল্ট এখানে যে প্রোগ্রামটা রয়েছে দেন এখানে বিশ হাজার সল টোকেন গিভ হয় আর এখানে টোটালি আপনি দেখতে পারবেন তো একজন উইনার হলে এখানে সরি এখানে যে ফার্স্ট হবে ডে আর কি তাকে পাঁচশো মতো দিবে প্রায় দেড় হাজার ডলার সামথিং আর কি ঠিক আছে সো টোটাল আর কি দেখে নেবেন আর এগুলো হচ্ছে রেফার আর কি তো যাই হোক এখানে এখানে আসার পর আমাদের যেটা করতে হবে আমি একটু তো মাঝখানে লিঙ্কে ক্লিক করার পর এরকম চলে আসবে দেন এখানে আপনার একটা ফর্ম দেবে ফর্মটা ফিল করতে হবে একেবারে ইজি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো একটু লোড নিচ্ছে ওয়েট জাসি টুয়েট ফর্মটা চলে আসবে তো ভিউয়ার্স এখানে আসার পর এই যে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে এখানে কী কী কাজ আছে সেগুলো আমি এখানে বলি আপনার প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সেটা হচ্ছে আপনি যে ওকে এক এক্সচেঞ্জারে যে অ্যাকাউন্টটা খুলছেন সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন কেননা আপনার ইমেল অ্যাড্রেসে পেমেন্টটা করবে ঠিক আছে ইমেল অ্যাড্রেস দেখে আপনার ওকে এক এক্সচেঞ্জারে আর কি পেমেন্টটা করে দেবে ঠিক আছে তো এখানে তারপর এখানে ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নাম এটা আইডি কার্ড অনুযায়ী দিতে পারেন তাছাড়া আপনার টেলিগ্রাম নেম অনুযায়ী কি দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে টুইটার ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম দেবেন তারপরে ওকে এক্স লগ ইন আইডি অর্থাৎ আপনার এখানে ইমেলটা দেবেন এখানে যে ইমেলটা দেবেন সেই ইমেলটা আপনি কী করবেন এখানে রিপিট করবেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনার ওকে এক্স ইউজার আইডি সেটা আমি দেখিয়ে দিই তো ভিউয়ার্স এখানে ওকে যারা আপনি অ্যাকাউন্টটা খোলার পর তো লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে আপনি কি করবেন এই যে তিরোট লাইন আছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে অ্যাকাউন্টের অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ওভারভিউ একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ওকে সো এখানে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে মনে হয় আছে কি না আচ্ছা এখানে আছে এখানে দেখেন ইউ আইডি ঠিক আছে সো ইউজার আইডি বলতে আপনার ইউ আইডি এটা আপনি কপি করবেন সো এটা কপি করবেন কপি করার পর আপনি কি করবেন এখানে আসবেন এখানে আসার পর এটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এই দিকে মাঝখানে দেখতে পারবেন দুইটা টিকমাক দেওয়ার অপশন আছে দুইটা টিকমাক দেবেন টিকমার্ক দেওয়ার পর আবার নিচে দেখতে পারবেন আপের অপশন সাইন আপে ক্লিক করে দেবেন তাহলে আপনার এটার কাজটা কমপ্লিট ওকে সো এটার কাজটা কমপ্লিট দেন একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে আপনার কিছু টাস্ক কমপ্লিট করতে বলতে সেই কাজগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এখানে আপনার তাদের ইমেলটা আর কি সাবস্ক্রাইব করতে হবে আপনার ইমেলটা দিয়ে দেবেন ইমেলটা দিয়ে এখানে আপনার স্টার্ট ইনফরমেশন আছে আছে এখানে ক্লিক করে দেবেন তাহলেই হবে আচ্ছা এখান থেকে আমি ব্যাক যাচ্ছি তার পরবর্তীতে এখানে যেটা রয়েছে আপনি টেলিগ্রামে জয়েন করবেন তাদের টেলিগ্রাম কমিউনিতে জয়েন করবেন দেন এখানে হচ্ছে আপনার টুইটারে ফলো করবেন আর এখানে কুইজ তো কুইজের কাছে কীভাবে কমপ্লিট করবেন সেটা এখানে দেখাই সো এখানে আমরা কিন্তু দুইটা স্টেপ পার করে গেছি ওকে সো এক হচ্ছে অ্যাক্সেঞ্জার অ্যাকাউন্ট খোলা আর হচ্ছে আরেকটা হচ্ছে এখানে ফর্মটা ফিল আপ করা দুইটা কাজ আমাদের কমপ্লিট দেন এখনকার তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কুইজের আনসার দিতে হবে সো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি তো অভিয়াস এখানে তিন নাম্বার লিঙ্ক আছে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে আপনার কী করতে হবে এই যে কুইজের আনসারগুলো দিতে হবে এখানে দেখেন আমি এখানে লিখে দিছি এই যে কুইজ ঠিক আছে এখানে চারটা প্রশ্ন আসে এই প্রশ্ন লিপ দিতে হবে আর এখানে সল্ট টোকানে দেখেন এটা পেমেন্ট শ্রুপ এই যে আগে পেয়েছিলাম এখানে বাইশ ডলার মতো তখন একটা এক একটা টোকেনের প্রাইস মানে দুই ডলার ছিল আর কি সো তাছাড়াও উপরে আরেকটা পেমেন্ট শ্রুপ আসে ঠিক আছে সো যাই হোক জয়েন করবেন এখান থেকে পেমেন্ট পাবেন তো তিন নম্বর লিঙ্কে কুইজে যখনই ক্লিক করবেন আপনি কী করবেন এখান থেকে স্টারে ক্লিক করবেন দেন এখান থেকে ইংলিশ র্যাংকো স্টারকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে ইমেলটা দেবেন সেটা হচ্ছে এই যে আপনি অজ্ঞে এক্সচেঞ্জারে যে অ্যাকাউন্টটা খুলছেন ঠিক আছে এক্সচেঞ্জারে যে অ্যাকাউন্টটা খুলছেন আপনি কি করবেন সেই ইমেলটাই এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সট করবেন তো নেক্সট করার পর আপনাকে প্রশ্ন করবে প্রথমে আপনি এই যে এই সিরিয়াল অনুযায়ী প্রশ্নগুলো দিয়ে দেবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই অনুযায়ী আপনি প্রশ্ন লিপলাইগুলো এক এক করে দিয়ে দেবেন ওই জায়গায় সেম টু সেম আর কি প্রথম যেমন অপশন আসছিল সিলেক্ট করার জন্য ঠিক ওই আর কি আসবে ঠিক আছে সো সবগুলো দিয়ে দেবেন একেবারে শেষে দেখতে পারবেন আপনাকে বলবে যে রেফারেল আইডি দেওয়ার জন্য সো তখন আপনি কি করবেন আপনি কি করবেন পুনরায় এই সাইডে আসবেন এখানে আসার পর আমি একটু দেখাই বের করে দেখাচ্ছি আচ্ছা ভিআ এখান থেকে মোড়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি ওয়ালেট মোয়ালেট ইত্যাদি দেখতে পারবেন দেন একটু নিচে দেখতে পারবেন এই যে রেফারেল অপশান আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন এই যে রেফারেল লিঙ্কটা আছে এটা আপনি কপি করবেন এখান থেকে ফুল না জাস্ট রেফারেল ইউজার এটা কপি করবেন ঠিক আছে লাস্টে যে সংখ্যাটুকু আছে ওয়ান বাদ দেবেন অর্থাৎ আপনার স্লাইডের পরে যেটা আছে পঁচিশ তারপরে ওয়ান নাইন নাইন আচ্ছা যাই হোক বাংলা ইংলিশ মিলে বললাম আর কি তো এটা আপনি কী করবেন কপি করে ওই জায়গায় দেবেন চাবে যখন ঠিক আছে সো ওইটা এই জায়গায় সাবমিট দিয়ে দেবেন তাহলে ওই জায়গার কাজটা কমপ্লিট আর এখানে আপনার কেওয়াইসি লেভেলটা ওয়ানটা কমপ্লিট করে নেবেন সো একেবারে এই যে তো সেটা আমি দেখিয়েছি ওয়ানটা যদি আপনি কমপ্লিট করে নেন তেমন কোনো ঝামেলা নাই বললেই চলে ঠিক আছে সো জাসিটাই তো ভিয়ার্স সেখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে ভেরিফিকেশন একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ফর্মটা মে চলে আসবে যা একটুখানি এই যে কে ওয়াইসির অপশন চলে আসছে এখান থেকে আপনার প্রথম যেটা আছে এটা আর কি সিলেক্ট করে দিবেন আচ্ছা এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্রথমে মনে হয় কান্টিটা সিলেক্ট করতে হবে সো এখানে আমি ফার্স্টেই বলে নিচ্ছি যে এটা বাংলাদেশ কান্টি অ্যাভেলেবেল না ওকে সো অনেকে বলতে পারেন তাহলে কি পেমেন্ট পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কেন নয় বিটম্যাক্স এক্সচেঞ্জারি আপনার বাংলাদেশ অ্যালাও না আমি এই পর্যন্ত দুইবার টাই করেছি আমার কেউ অ্যাপ্রুভ হয় নাই ব্যান করে দিছে সো মানে রিজেক্ট করে দিচ্ছে আর কি তো এখানে দেখেন বাংলাদেশ নট অ্যালাউ নাও ওকে সো আপনি এখানে কি করবেন ইন্ডিয়া দেবেন যেহেতু আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি আর কি ইন্ডিয়া সো আইন আই এন ডি তো ইন্ডিয়া দেবেন ঠিক আছে ইন্ডিয়া হিন্দি এখানে দেখেন ইন্ডিয়া একটা অপশন আছে এখানে দেবেন ইন্ডিয়া হিন্দি দেবেন ঠিক আছে সো এটা সিলেক্ট করবেন সো এখানে আপনি কি করবেন ফার্স্ট নেম তারপর হচ্ছে অ্যান্ড মিডল নেম ঠিক আছে সো এখানে আপনি কী করবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন এটা হচ্ছে আইডি কার্ড অনুযায়ী আর কি দেবেন সো আমি এক্সাম্পল দেখাচ্ছি আর কি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আইডি কার্ড অনুযায়ী দেবেন তারপর এখান থেকে আপনার আইডি কার্ডের এটা সিলেক্ট করতে হবে আচ্ছা আইডি কার্ড তো এখানে নাই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তারপর এখানে গভর্নমেন্ট ইস্যু কার্ড নাকি যাই হোক এখান থেকে আপনি এই দুইটাতে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এক হচ্ছে আপনার এই যে পাসপোর্ট আর তাছাড়া এখানে গভর্নমেন্টের এটা ঠিক আছে সো এই দুইটাতে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে সো এটাই উপরেটাই সিলেক্ট করে দেবেন নয়তো পাসপোর্ট ঠিক আছে দেন এখানে আপনি কী করবেন এখানে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন নাম্বারটা দিতে হবে এটা হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটা দেবেন ঠিক আছে আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরেই এটা হয়ে যাবে ঠিক আছে জাস্ট ইনস্ট্যান্টলি এটা হচ্ছে এক নম্বরটা ভেরিফাই হয়ে যাবে দ্বিতীয় নাম্বারটা ভেরিফাই করার কোনো রকম প্রয়োজন নাই সো করতেও পারবেন এটা বাংলাদেশ থেকে যেহেতু অ্যালাউ না তো তারপর আপনি এই পেজটাতে চলে আসবেন এই পেজটা আসার পর এই যে এখানে দেখতে পারবেন আপনি যখনই সাবমিট দেবেন এই যে শেয়ারের অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ল্যাং দেখতে পারবেন এখান থেকে আপনি কী করবেন এখান থেকে যে রেফারেল লিঙ্কটি কপি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ঠিক আছে সো এখানে একটা কন্ডিশন আছে আপনারা প্রত্যেকেই জানেন তার আগে দুইবার যে শেয়ার করেছিলাম তখনই বলেছিলাম যে কন্ডিশনটা রয়েছে এখানে আমি একটু দেখায় দিই এখানে দেখেন আপনার রেফারেল আপনার লিস্টে মানে আপনার মাস্ট বি আপনার একটা রেফার করতেই হবে ঠিক আছে সো যারা নাকি রেফার করতে পারেন না এক ফোনে একাধিক অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে একটা রেফার আরেকটা খুলবেন তাই হয়ে যাবে আর কি সো যারা রেফার করতে পারেন আপনারা রেফার করাতে পারেন বেশি বেশি করে তো রেফার রিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে বিস্তারিত করে নেবেন এখান থেকে ভালো একটা ইনকাম করা পসিবল যদি আপনি পঁচিশটার উপর রেফার করতে পারেন তাহলে কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকার মতো সামথিং ইনকাম হয়ে যাবে সো তাছাড়া আমি এটি এখানে বলে দিচ্ছি আর এখানে আরেকটা কন্ডিশন রয়েছে এটা একটু ঝামেলাজনক অবশ্য বিটম্যাক্সও এরকম টাইপের ছিল তবে প্রয়োজন হয় না আর কি সো এখানে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে এখানে আপনার পাঁচটা টোকেনের মতো বাই করতে হবে সেটা হচ্ছে ওকে এক্সচেঞ্জারে ঠিক আছে সো আপনার পাঁচটা সল টোকেন যদি বাই করেন তাহলে আপনি ইয়ার ড্রপের পাবেন আর পাঁচটা সল টোকেনের প্রাইস বর্তমানে সামথিং হবে আর কি তেরো থেকে চোদ্দো ডলারের মতো ঠিক আছে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে পাঁচটা টোকেন বাই করে ফালিয়ে রাখেন আর যদি বাই করার সামর্থ্য না থাকে তাহলে এমনিতেই রাখেন কোনো রকম সমস্যা আমার মনে হয় না হবে আর কি কেননাই বিটম্যাক্সের কথা যেটা বলছিলাম আর কি বিটম্যাক্সের মধ্যে আপনার যখনই এয়ারড্রপটা দিয়েছিল তখন এরকম একটা কন্ডিশন মেবে ছিল তখন আমি রকম টোকেন বাইক করি নাই তারপরে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়েছিলাম প্রায় সাড়ে দশটার মতো টোকেন পেয়েছিলাম ঠিক আছে তো কন্ডিশন এরকম ছিল তো যাই যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই আপনি বাই করবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে তার কিছু করার নেই আর এখানে যে রেহারটার বিষয়ে আমি একটু বলি ফার্স্টে বলেছিলাম এখানে এই যে উপরে যেটা সেটা ল্যান্ডমি আর কি ঘোষণা করবে প্রথমে একজনকে দিবে আপনার এখানে আপনার পাঁচশো টোকেনের মতো যেটা বলছিলাম দেড় হাজার ডলার হবে আর কি তো এখানে আড়াইশো মধ্যে থাকলে আর কি এই পরিমাণ একটা টোকেন পাবেন মানে বিশটা করে টোকেন পাবেন এক হাজারের মধ্যে থাকলে তিনটা করে টোকেন পাবেন বিশ হাজারের মধ্যে থাকলে জিরো পাবেন মানে এটা এক ডলার দেড় ডলার কি বলা যায় আর এটা হচ্ছে রেফার ঠিক আছে তো এইখানে হচ্ছে টপ রেফারের বিষয় আর কি এখানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে রেফার করে ভালো একটা ইনকাম তো যাই হোক এটা আমাদের দেখার দরকার নাই জাস্ট আমরা এটাই দেখি আমরা যদি এখানে এক হাজার এক হাজারের মধ্যে থাকি তাহলে দশ ডলার নিশ্চিত আমাদের ইনকাম হবে যদি বিশ হাজারের মধ্যে থাকি তাহলে আমাদের এক থেকে দুই ডলার মতো ইনকাম হয়ে যাবে ঠিক আছে সো যাই হোক আই আশা করি ক্লিয়ার এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাস এই কারণে এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যাবে এই কারণে ঠিক আছে সো যাই হোক প্রত্যেকে জয়েন করবেন কেউ মিস করবেন না ঠিক আছে আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে মেসেজ দেবেন আমি অভিয়াসলি ফিরে আসি রিপ্লাই দেওয়ার জন্য তো ভিয়াস এবার আসি যে আমি এখান থেকে এখান থেকে বলতে আমি কোথা থেকে কীভাবে দুই ইথিরামের মতো পেলাম তো সেটা শেয়ার করি আপনাদের সাথে সো এখনকার ভিডিওটা আর একটু ভালো এবং কি মনোযোগ সহকারে একটু দেখবেন ঠিক আছে সো প্রথমে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি তা আমি টাচ ওয়ালেটে চলে গেলাম এটা হচ্ছে আমার মেইন ওয়ালেট এটা আমি যখনই ইআরসি রিলেটেড কাজগুলো শুরু করি তখনকার ওয়ালেট এখানে সব এ টোয়েন্টি রয়েছে ঠিক আছে তো যাই হোক যেগুলোর কোনো ভ্যালু নাই তো এখানে যদি আমি ইথি রিয়ামে ক্লিক করি তাহলে আমি একটু নিচেকে যদি দেখে তাহলে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন এখানে রিসিপ ওয়ান ইথি আর এটা দেখেন এই যে লাস্ট আংকেশনটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ আর এখানে আমি পেমেন্টটা রিসিভ করছি কবে সেই তারিখটা এখানে একটু দেখেন এই যে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে আমি এখানে রিসিভ করেছি ঠিক আছে সো টোটাল এখানে এক ইথেরিয়াম রিসিভ করেছি এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো ডলার সামথিং আর কি ঠিক আছে সো অনেকে বলবেন ভাই আপনি না বলে দুইটা ইথিরিয়াম পাইছেন হ্যাঁ ভাই দুইটাই পাইছি সেটা দেখাই এই যে এখানে একটা পাইলাম ঠিক আছে সো এখানে একটা পাইলাম আরেকটা ফ্রোফ দিতেছি আরেকটা ফ্রুপ দেবো তার আগে আপনাদেরকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি তারপরেই বুঝতে পারবেন নয়তো বুঝতে পারবেন না সো সোভার্স চলে আসলাম ব্যাগে তো এখানে আমি যেটা থেকে পেমেন্টটা পাইছি এটার মেনলি যে নেমটি এনএফ টি ওকে এন ঠিক আছে তো এই যে ইয়ারড্রপটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে তো এটার প্রত্যেকটা টোকেনের প্রাইস এখানে এটার যে টোকেনটা আমাদেরকে দেওয়ার কথা কিংবা দেবে সেটা হচ্ছে ডিই জিও ঠিক আছে আর টোকেনের প্রাইস প্রায় সত্তর থেকে আশি সেন্টের মতো তারা এখানে উল্লেখ করেছে আমাদেরকে একটা থেকে একশো টোকের মতো দিবে ঠিক আছে মানে দেখা যায় এক ডলার থেকে এক ডলার না হলে সত্তর সেন্ট থেকে আমরা প্রায় আশি নব্বই ডলার পর্যন্ত পেতে পারি এরকম একটা ঘোষণা তারা দিয়েছিল কিংবা বলেছিলো এখানে জাস্ট স্যাম্পল কিছু টাস্ক আর কি ছিল আর কি ঠিক আছে তো যাই হোক এই ইয়ারটপে একটা অফার কিংবা তারা একটা প্রজেক্ট নিয়ে আসছে সেটা আমি দেখাই এটা হচ্ছে তাদের অফিসিয়ালি গ্রুপটা ঠিক আছে প্রায় চল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো আমি এখানে একটু উপরে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন তার একটা নিউজ দিছে এখানে এখানে আছে তাছাড়াও উপরে আছে মেবি আছে এখানে দেখেন আছে একজনে দেখেন আমি আপনাকে কি বলবো আমার ইন্ডিয়ার একটা ইউটিউবার আর কি সে একটা এখানে বাটন পাইছিল সেটা প্রায় তিরিশ হিটরে আমি সেল দিচ্ছে প্রায় সাড়ে দশ হাজার ডলারে সেল দিচ্ছে ঠিক আছে তো সেখান থেকে আমি আর কি পেয়েছি তো সেই কাজগুলো করতে গিয়ে কিংবা করেছি তো সেটা আমি এখান থেকে দেখাই দিই তো এখানে তারা ডিটেলে আর কি অনেকগুলো লিঙ্ক শেয়ার করছে তো আমি এখান থেকে ফর এক্সাম্পল একটা লিঙ্ক আর কি দেখাই ঠিক আছে সো একটা লিঙ্কে আমি এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি আপনাদেরকে বলবো না ক্লাইম করার জন্য তারপরে যদি করতে পারেন জাস্ট আপনাদের ভাগ্যটা পরীক্ষা করতে পারেন ঠিক আছে সো লিঙ্কটা চাইলে আমি আপনাদেরকে দিতে পারি ঠিক আছে আর তাছাড়া এই চ্যানেলে আসতে পারেন তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম এখানে যে অফারটা দিচ্ছি কীভাবে নিতে হবে সেটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি জাস্ট ইউ ওয়েট তো এই অফারটিতে আপনি যদি অংশগ্রহণ করতে চান আমি ফার্স্টে বলে দিচ্ছি এখানে কোনো গ্যারান্টি নেই আপনি দেখা যায় দেখা যাচ্ছে লাখ প্রতি হয়ে যেতে পারেন কিংবা হাজার প্রতি হয়ে যেতে পারেন তাছাড়াও আপনি লসও খেতে পারেন লস খেলে বেশি একটা লস খাবেন না সামান্য পরিমাণে আর কি ঠিক আছে সো এটা যেটা এখনকে আলোচনা করতেছি এখানে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা কোথায় কাজে লাগাবেন সেটা দেখাবো আর এখানে আপনার মিনিমাম অবশ্যই কিছু এসিএম রাখতে হবে ঠিক আছে নয়তো কিন্তু হবে না ওকে আর এখানে আপনি এই যে ডি ব্রাউজার মনে হয় এখানে ডি অ্যাপ ব্রাউজার ঠিক আছে এরকমই হবে তো এখানে ক্লিক করতে হবে এই যে এখানে চারটা মেন আইকন কিংবা এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে আর তাছাড়া এটা আপনি পেসিতে করতে পারেন ম্যাটামাক্সের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক আমি টাচ থেকে দেখিয়েছি যেহেতু আমরা সবাই ফোন ইউজ করি তো এখানে আপনি লিঙ্কটা পেশ করবেন তারপরে এই যে নিশ্চয় দেখতে পারবেন কিবোর্ডের এখানে ইন্টার কিংবা গো কিংবা নেক্সট অপশন পাবেন ক্লিক করবেন আর এখানে আসার আগে অবশ্যই আপনি কী করবেন টাচ ওয়ালেটটা অবশ্যই আপনি কী করবেন জাস্ট ইয়ে দিয়ে দেবেন আপডেট দিয়ে দেবেন ঠিক আছে সো এখানে অফারটা কি শেষ হয়ে গেল না কি যা সেটা আচ্ছা বিয়ার অফারটা শেষ হয় না আমি অন্য একটা লিঙ্ক নিয়ে আসছিলাম তো যাই হোক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে তারা স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিচ্ছে আপনি কী করবেন এই যে এখানে এই যে এলাকাটার উপর একটা ক্লিক করবেন ডি ই জি ও ওয়েবসাইট সো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কম্পিউটার ভার্সন চলে আসবে এখানে আদারস তাদের যে এই অপশানগুলো আর কি দেখতে পারবেন আর আপনি কিছুটা অবশ্যই ফার্স্ট অফ অল আপডেট দিয়ে নেবেন তো একটু নিশ্চয়ই খেয়াল করেন এখানে বলা আছে কানেক্ট করার জন্য ওয়ালেট আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন তারপর এখানে চয়েস নাকি চেঞ্জ আছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ম্যাটামাক্স টাচ ওয়ালেট আদারওয়াইজ অনেকগুলো ওয়ালেট আছে তো আপনি কী করবেন এখানে টাচ ওয়ালেটে ক্লিক করবেন যেহেতু টাচ ওয়ালেট দিয়ে করতেছেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পূর্বে একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ওকে সো এখান থেকে একটু উপরে স্লাইড করবেন আর কি তো স্লাইড করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে এন অ্যাপ টি নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে বলবে কিংবা এখানে আপনি দেখতে পারবেন টু রিসিভ এখানে একটু ক্লিক করবেন ঠিক এই জায়গায় ক্লিক করবেন সো আমি আপনাদেরকে বলতেছি না কি করেন কিংবা এখানে এসে কাজগুলো করেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনার লাখটা পরীক্ষা করতে পারেন যদি আপনার কাছে বেশি ডলার থাকে ঠিক আছে ওকে সো যাই হোক এখানে দেখেন আপনার এইচ ফ্রিটা চাচ্ছে প্রায় এগারো ডলার সাইজ সেন্টার মতো তো এটা আপনার ফ্রি দিতে হবে এখান থেকে অবশ্য কমানো যায় তবে কমাই দিলে আপনার হবে না অনেক লোড কিংবা অনেকটা সময় লাগবে তো এই পরিমাণে আপনার ফ্রি দিতে হবে তো কখনো কখনো দেখা যায় বিশ ডলার কখনো পঞ্চাশ ডলার কখনও পঁয়তাল্লিশ ডলার এরকম টাইপের ফ্রি যায় কখনো আট থেকে নয় ডলার পর্যন্ত ফ্রি দিয়ে এখানে ক্লাইমটা করা যায় ওকে সো এখানে ক্লাইমটা করলে আপনার একটা উপকার আছে সেটা হচ্ছে কিছু টোকেন পাবেন যে টোকেনটার প্রাইসটা মোটামুটি ভালো হবে ফর এক্সাম্পল এটার ক্লাইমটা আসলে কখন করবেন এখন হয়তো ভিডিওটা আপলোড করতেছি দশটা এগারোটা হয়তো হবে দেন আপনি এটার ক্লাইমটা করবেন জাস্ট বিকেলের দিকে যদি করেন তাহলে একটু বেটার হবে আপনার এখান থেকে ফ্রি একটু কম যাবে যেমন দেখা যায় আপনার আট থেকে নয় ডলার মতো ফ্রি যাবে আর এটা আপনার লস হবে না কীভাবে লস হবে না সেটা আমি বলে দিচ্ছি যাই হোক এখানে আপনি আসার পর এখানে কী করবেন অ্যাপ্লাই ও শুনতে পারবেন অ্যাপ্লাই ক্লিক করে দেবেন তারপর এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর এখানে আপনি কী করবেন এই যে হোম পেজে চলে আসবেন এখানে আসার পর দেখবেন এখানে পেন্টিং চলে আসছে আপনার অ্যাকাউন্ট থেকে ইথিরাম কেটে নিচ্ছে অবশ্যই মিনিমাম আপনি এই সিএম রাখবেন তারপর এখানে একটা টোকেন দেবে তো এখানে একটা টোকেন দেবে এই যে টোকেনটা দেবে আপনাকে জিরো পয়েন্ট জিরো থ্রি সরি সরি এখানে ড্যান্ডি দেবে ঠিক আছে টোকেনটার নাম হচ্ছে ড্যান্ডি এই টোকেনটা দিয়ে আপনাকে দেবে তো জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে আসলে কি করবেন এটা দিয়ে কি করণীয় সেটা বলি এটা এই টোকেনটা এক্সিতে লিস্টেড আছে পাশাপাশি ইউনিসেপে লিস্টেড আছে দেন হো এক্সচেঞ্জের লিস্টেড আছে ঠিক আছে তো এটা অবশ্য মার্কেটের লিস্টেড নাই মার্কেট বলতে আপনার কয়েন কেগু কিংবা কয়েন মার্কেট ক্যাপ ওইগুলোতে লিস্টেড নাই তো এখানে যদি আমি এখানে প্রাইসটা দেখাই হয় তো অবাকই হবেন তো এখানে এখানে দেখেন ডেন্ডি এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন বর্তমানে যেটা ভ্যালু চলতেছে তিনশো পঞ্চাশ ডলার পাশাপাশি এখানে চব্বিশ ঘন্টার মধ্যে হাই লোটা এখানে দেখতে পারবেন তো এটা হাই হচ্ছে এখনকার কিংবা আজকের মধ্যে হবে আর কি তিনশো পঞ্চাশ দেন লো হচ্ছে আপনার দুশো একাশি ডলার তিন সেন্ট সামথিং ঠিক আছে এখানে দেখেন এই যে তা আপনি যদি এখান থেকে আমি এক্সাম্পল সেলের অপশনটাই দেখে এখান থেকে আপনি যদি এই পরিমাণে টোকেনটা পান জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে এখান থেকে প্রায় দশ ডলার মতো আপনি পেয়ে যাচ্ছেন সো একটা জিনিস ফলো করেন আপনি এখানে ক্লাইমটা করতে যাচ্ছেন কিংবা ক্লাইমটা করেছেন ক্লাইমটা করাতে আপনার প্রায় আট নয় ডলার মতো খরচ হলো সেই আট নয় ডলার আপনি এই টোকেনটা সেল দিতে পারবেন এখানে অবশ্যই ডিপোজিট করতে পারবেন ঠিক আছে কোনোরকম রকম সমস্যা নেই তাছাড়া আমার কাছে সেল দিতে পারবেন ঠিক আছে আমি অবশ্যই কিনে নিয়ে তো এখানে আপনি এটা সেল দিতে পারবেন তবে আপনি যেটা ক্লাইম করেছেন যে ট্রাংজেকশন ফ্রি চলে গেছিলো সেটা কিন্তু আপনি এদিক দিয়ে এই যে এখানে যে টোকেনটা পাইছেন সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এখানে দেখেন আমার এখানে কতটুকু আছে জিরো পয়েন্ট টু সেভেন আছে আমার এখানে প্রাইসটা কতটুকু আসবে টু সেভেন আছে প্রায় এখানে অষ্টআশি ডলারের মতো সামথিং আর কি ঠিক আছে তো যাই হোক আপনি এখানে যতটুকু পাবেন দশ ডলার সামথিং হয়ে যাবে ঠিক আছে সো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে আরেকটা এইসি নামের কথা বলছিলাম এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন আরেকটা জিনিস সেটা আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের ক্লাইম করার উদ্দেশ্য হচ্ছে এটা আপনি কী করবেন এখানে যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পারবেন আপনি কী পাইছেন এখানে আপনি সিলভার তারপরে ডায়মন্ড তারপরে ইলিয়াম নাকি জানি ইত্যাদি অনেকগুলো অপশন দেখতে পাবেন ঠিক আছে সো এখানে আপনি যদি সিলভার পান তাহলে ওইটা তেমন একটা প্রাইস না অবশ্য মার্কেটে প্রায় তিরিশ ছত্রিশ ডলার মতো সামথিং হবে তবে সেল দেওয়া যায় না আদারওয়াইস আরেকটা আছে ওইটা যদি আপনি পেয়ে যান তাহলে প্রায় দশ লাখ টাকা তো নিশ্চিত পেয়ে যাবেন ঠিক আছে সো যাই হোক এখান থেকে এই যে এটা আমি ডায়মন্ড দুইটা পাইছি সো প্রথমবার যেটা পেয়েছিলাম সেটা আমি সেল দিয়ে দিচ্ছি আপনার প্রায় এক হিতরে আমি সেল দিয়েছি ঠিক আছে সো এক হিতরে আমি আমি সেল দিয়ে দিছি দেন নেক্সট আমি আরেকবার যখনই ট্রাই করি তখন এটা পেয়েছি ঠিক আছে এটা সেকেন্ড টাইমের মতো আর কি পেয়েছি তো এটা চাইলে আমি এখনকার সেল দিতে পারি তবে এখনকার মার্কেটটা হয়তো একটু ডাউন আছে এক ইসি আমি সেল দেওয়া যাবে না একটু কমে আর কি সেল দিতে হবে তাই আর কি সেল দিচ্ছি না এটা হোল্ড করতেছি আর তাছাড়া এটা আপনার মাইনিং করে এখান থেকে একটু ইনকাম করা যায় এটা যে আপনি পাইছেন এটা দিয়ে আপনি মাইনিং করতে পারবেন তবে সেসব বিষয় নিয়ে চাইলে পরে আলোচনা করতে পারি কিংবা পরে আলোচনা করব তো এটা আপনি পাওয়ার পর এটা সেল দিতে পারবেন এখানে সেন্টে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন যাকে আপনি সেন্ড করবেন সেম টু সেম টাচ ওয়ালেট থেকে আপনি যে ডলার সেন্ড করবেন অর্থাৎ ইথিরিয়াম আপনি যদি কারো করে দেন অ্যাড্রেসের মাধ্যমে এটা আপনি অ্যাড্রেসের মাধ্যমে যাকে দিতে চান তাকে দিতে পারবেন তার কাছ থেকে ডলার নিয়ে নেবেন তবে এটার বর্তমান যেটা মার্কেট ভ্যালু এক ইথিরিয়াম চলতেছে আর কি ঠিক আছে সো বাইসেলের ক্ষেত্রে দেখা যায় একটু কম আর কি সো এই ক্ষেত্রে আর কি বললাম যে এক ইথিরিয়াম আমি আপনাদের সাথে পেমেন্ট প্রুপ শেয়ার করছি দেন আরেকটা ইথিরাম আমার এখানে রয়েছে এটা আমি চাইলে এখনকার সেল দিতে পারি সেল দিয়ে কিন্তু আপনি পেমেন্টটা নিয়ে আসতে পারি ঠিক আছে হয়তো এক এই থ্রামের কমে এখনকার সেল দিতে হবে তাই আর কি সেল দিচ্ছি না ওকে তো বির আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা প্রায় ছাব্বিশ মিনিট করো সরি সবাই ভালো থাকুন আর যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন আর যদি ভুল হয় তাহলে ভাই সরি ক্ষমা করবেন আল্লাহ হাফেজ